ই শালা জাফি আর খায় না, কোনো কাজ নাই, ইয়াকে কালী ঠাকুর দেখতে লিখ দেওয়া হবে। আমার দেখবার মন যাচ্ছে, ইয়ার আগে টানি টুনি লিখ দেওয়া হবে। এখানে বসে কি করছি রে, চলো কালী ঠাকুর দেখতে। ইয়ার সাথে যাওয়া যাবে না বুঝলি, আগেবারে যখন কালী ঠাকুর দেখতে নিয়ে গেছিল না, তখন কুকুরের একটা ডান ছিল। যা একটা বুদ্ধি করে কোন রকম ইয়ার লিখ দিয়ে হবে। চলে এলো, দেখি কদ্দুর হলো কালী ঠাকুরটা, এমনি এত বড় বলেছিল করবো শিয়ালটার মুখটা, দেখি কদ্দুর হলো। শালা চশমাটা তো কুলি বলে বেড়া যাবো না, পকেটটা ভরে এলে। ছেলেগুলাকে দেখি কে কোথায় আছে। লোকের ঘর ঢুকিয়ে দিবি একটা, আমি ওইটা বলছি। হ্যাঁ তো ধর, আমি তাহলে বলছি কুলিয়ে কুলিয়ে যেতে ছিলি রে ভাই, কুলিয়ে কুলিয়ে যেতে ছিলি রে ভাই, তোরে গায়ে ডাকিলে না ভাই। আমা বৈশাখ
ওই রাতে যা বল তবে না দেবো কিছু। হ্যাঁ তো বলছি বলছি, বালা ওই রে পিঠা মিঠা আমরা যে কিছু লিব নাই রে, শুধু দিলসের দাম দিলে হবে রে। আর বলতে হবে না ছেলে আপনার উঠবে, আর তোর আগে গান তান বলতে হবে না, এলে মিঠাই দিলে। আর এটার দামটা কইব আজকে তো সকালবেলায় আসবি। হ্যাঁ ঠিক আছে। তোরা যদি খাবিস তাহলে আমি ঘর আনিয়ে দিচ্ছি বুঝলি, সবাই ভাগ বাটা করেই খাবি। শুন 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 শুন,
ধর্মার পাটে বাঁধ রসি দে। তুমি তাইলে ভুলা ঠিক আছে পাটে বাঁধছি। আমাকে তো বানিয়ে দিল, তাহলে এর আগে গুটা আনলি। আরে জলদি আয়, ডাঙ্গরে পয়সাটা ভাগ করব। এত মেহনত করলি ভাই, একটা লাইক করে দিবেন। আমায় যদি ছোট কাটার ভালো লাগলে তো আরো আবার নিয়ে আসবো। কমেন্ট কমেন্ট।